তোতা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা যেতে পারে। আমেরিকা কেন? ওর যা স্কলারশিপ আছে, ও যে কোনো জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারে। ও যায়নি, সেটা ওর এই সংসারের জন্য স্যাক্রিফাইস, কিন্তু যাবে না এটা কিন্তু ঠিক কথা না। কিন্তু সেই সুখে থাকার পথটা কি? সারাদিন লেখাপড়া নিয়ে থাকি, ছাত্র পড়াই, এদিক ওদিক সেমিনার করতে যাই, সেটা একটা লাইফের পার্ট। তবে সেটা দিয়েই তো সবটা চলে না, চলাটা স্বাভাবিকও নয়। তোমার সঙ্গে আমার একটা সম্মানবোধ আছে, একটা বন্ধুত্ব আছে, আর সেই সম্মানবোধ বন্ধুত্ব থেকেই আমি চাই তোমাকে আমি এ বাড়িতে রেখে সুস্থ করতে। নিশ্চয়ই সেই চাওয়াটা অন্যায় কিছু নয়। কোচাকুড়ি, এসো না, কিছু বলবে? আমি ওকে ওর চিকিৎসার ব্যাপারে কথা বলতে এসেছিলাম আর কি। কি ব্যাপারে কথা বলতে এসেছিল আমি তো জানতে চাইনি, শুধু শুধু উত্তর দিচ্ছ কেন? আমি কি তোমায় কোনো প্রশ্ন করেছি? জানালাম। জানাবে না, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। অভ্যেস তো, পুরনো অভ্যেস। অভ্যেস থাকলে বদলাতে হবে, অনেক অভ্যেস বদলে ফেলেছ, বাকিগুলো বদলে ফেলতে হবে। ময়রাক্ষী, আমি আমি না তোমাকে ডাকতে এসেছিলাম, টিনটিনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটা এখন শুরু হবে। পূজা করি, তোমার তুমি ঠিক আছো? তোমার শরীর খারাপ লাগছে? না, কেন? না, তুমি এভাবে হাঁপাচ্ছ তাই? না, আমি আমি ছুটোছুটি করছিলাম তো, ওই ওই এখনই শুরু হবে ওই জন্য। একটা কথা কিছুতেই তো স্বীকার করবে না, বাড়িতে কাজ করা, বাড়িতে রান্নাবান্না করা একরকম, আর হোটেলে গিয়ে রান্নাবান্না করা আরেক রকম। সেটা যে কি কষ্টকর সেটা আমি জানি, কিছুতেই স্বীকার করবে না যে বয়সটা বাড়ছে। শরীর কিন্তু তার ঠিক দাম উসুল করে নেবে। হাঁপানিটা তো এমনি এমনি তৈরি হয়নি, ওই কারণেই তৈরি হয়েছে। সারাটা জীবন যেভাবে দৌড়ঝাঁপ করে গেল। আমার ময়ূরাক্ষীর সঙ্গে দু মিনিটের কথা আছে, সেটা বলে আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ বলো, কি বলবে? বলছি একটু পরেই টিনটিনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, আমি চাই ওর গায়ে হলুদের অনুষ্ঠানে তুমি থাকো। না না কোজাগরি, এই হলুদ টলুদ আমার একদম ভালো লাগে না গো, ওখানে গেলে তো হলুদের মাখামাখি হবেই। তোমাকে হলুদ মাখতে হবে না, টিনটিন তো তোমার ছেলের মতো। তুমি তুমি শুধু গিয়ে দাঁড়াও, পার্টিসিপেট করো। টিনটিনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান তো